এবং কখনো মন খারাপ কখনো চুপচাপ থাকে ও সিরি প্রবলেম তার সাথে অতটা কথা কথা বলে না এখন ওনার একটা এখন আবার একটা প্রবলেম দেখা দিচ্ছে বলে সেটা হচ্ছে উনি প্রায় এক বছর ধরে পনেরো বিশ বার পঁচিশ বার পশ্চাপ না শুধু এখন এটা কি আমি জানতে চাচ্ছি এটা কি এটা কি সাইকিয়াট্রিক নাকি কারণ উনি মেডিসিনাল ডাক্তার দেখেছে

সেখান থেকে ওষুধ ওষুধ দেওয়া হয়েছে না ডাক্তারের কাছে ওখানে কিন্তু প্রেসক্রিপশন লিখে দেওয়া থাকে যে ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ ছাড়বেন না এটা লেখা থাকে যদি সে মনোরোগ বিশেষজ্ঞের কাছে গিয়ে থাকে সেখানে কিন্তু এই কথাটা আহ কারণ আমরা তো ওষুধ দেই না আমরা এখানে তিনজন আছে আমরা সাইকোথেরাপিস্ট আমরা মানে মেডিসিনের ডাক্তার না কিন্তু আমাদের কাছে প্রেসক্রিপশন যখন দেখায় আমরা দেখতে পাই যে ওখানে লেখা আছে ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ ছেড়ে দিয়ে না হ্যাঁ তো যে নিজে এক মাস খেলো বা এক মাস মাস খেলো ওইটা তো নিজের ডাক্তারই নিজে হয়ে গেল না ওষুধ ছেড়ে দিয়েছে সেটাও সে যায়নি হ্যাঁ তাহলে তো ডাক্তারের কাছে গিয়েও ছিল ওষুধও খাওয়া শুরু করেছিল বাট মানে কোন ডোজটা মানে কমপ্লিট হওয়ার আগে একটা তো পিরিয়ড থাকে সেখানে ডাক্তারদের কাছে আবার জানতে হয় যে আমি আগের ডোজগুলাই আগের মতো করে খাবো কি না নাকি অন্যভাবে খাবো এখন আবার কবে আসবো সেই কথাগুলো জানা দরকার ডাক্তারের কাছ থেকে কেমন এবং যেহেতু ডায়াগনোসড অসুখ মানে এমন তো অনেক হয় যে আমি ডায়াগনোসিসও জানি না আমার কি হয়েছে তাই না এখন তো ডায়াগনোসিস হয়েছে সো যাই হোক আমাদের কাছে প্রশ্নটা কি আজকে

হ্যাঁ যাই হোক এটা মনে হচ্ছে বাট আমাদের অতিথিরা আরো ভালো করে বলবেন না না অন্য ডাক্তার কোন প্রশ্ন আছে কিছু পাননি তাই না আমাদেরকে ফোন করার জন্য আমাদের দুজন বিশেষজ্ঞ আছেন তারা বলবেন আমরা শুনি কেমন

মানে বাথরুমে গিয়ে বসে আছে অনেকক্ষণ বসে থেকে চেষ্টা করতে থাকলে অল্প একটু প্রস্তাব তো হবে একদম পানি শূন্য হয়ে বের এবং এটার সাথে আরো ডেঞ্জারাস কতগুলো ব্যাপার হয় অনেকে কি করে যেহেতু প্রস্তাব করতে গেলে এত কষ্ট হবে আমার যে ক্লায়েন্টের কথা বললাম এরকম একাধিক ক্লায়েন্ট ছিল যারা পানি খাওয়া বন্ধ করে দিয়েছে যে পানি দিনের মধ্যে এক কাপ খাবো কারণ একবার প্রস্তাব করলে এত কষ্ট তখন কিন্তু ইউরিন ইনফেকশন কনফার্ম হবে আমি যে পানিটা না খাই কারণ একবার গেলে এতক্ষণ থাকলে প্রস্তাব করতে কষ্ট এটা বিরাট ব্যাপার শারীরিক সমস্যা গড়ায় যায় অবসেশন থেকে শুরু হলেও যখন তার মানে শুরু হচ্ছে অবসেশন দিয়ে কিন্তু ওই শারীরিক শারীরিক ধরনের একটা ড্যামেজ হয়ে যায় শারীরিক একটা অসুস্থতা তৈরি হচ্ছে যেমন আমি যে পানি না খাই কিডনি অসুবিধা হতে পারে মানে শারীরিক ব্যাপারেই শেষ পর্যন্ত চলে যায় কাজেই এটা এটা শুনে মনে হচ্ছে এটা অবসেশন দিয়ে পরিষ্কার ব্যাখ্যা করা যায় আমার দিক থেকে পরামর্শ হচ্ছে ডাক্তার ওষুধ চালু করা আর একটু কষ্ট হলেও ঢাকার বাইরে থেকে যদি গ্রুপ থেরাপির কথা আমি বলছিলাম জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট বহু রোগী ঢাকার বাইরে থেকে আসে ওরা হয়তো তুমি একটু বলে দাও কবে হয় সপ্তাহে এটা প্রতি বৃহস্পতিবার হয় আমাদের এখানে 11টায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে কিন্তু একটু আগে আসা শ্যামলিতে যেটা আর কি শ্যামলিতে শ্যামলিতে শেরে বাংলা নগরে একটু আগে আসা ভালো যে টিকিট কেটে ডাক্তার দেখে অর্থাৎ কি না যদি আমি 11টায় অ্যাটেন্ড করতে চাই প্রথম দিন অন্তত 9টার মধ্যে আসতে হবে পরের থেকে 11টায় আসলেই হবে এবং এখানে আমি যদি সপ্তাহে সপ্তাহে নাও আসতে পারি আমার দুই তিন সপ্তাহ চার সপ্তাহে যদি একবার আসি তবু কিছু না কিছু একটা উপকার পাওয়া যাবে কিন্তু ডাক্তারের সঙ্গে থাকতে হবে থাকতে হবে ওষুধটা ছেড়ে দিলে হবে না আমিও একমত যে মেডিসিন তো ইমিডিয়েট শুরু করতে হবে এবং কাউন্সিলিংটা করতে হবে গ্রুপ কাউন্সিলিং এ আসুক গ্রুপ কাউন্সিলিং এ এসে যদি সে ভয়টা চলে যায় তারপরে ইন্ডিভিজুয়াল কাউন্সিলিং এ বা একা কোন কাউন্সিলরের সাথে বসে কাউন্সিলিং করাটা দরকার কারণ আলটিমেট কিন্তু এটা আসলেই বড় ধরনের একটা স্বাস্থ্য ঝুঁকি তৈরি করবে এক্স্যাক্টলি মানে এটা তো জহির অলরেডি বলল মানে আমরা চাই না যে মনের কষ্ট হচ্ছে এদিকে শরীরটাও ভেঙে পড়ুক আর কি তো আমরা কেউ চাইবো না মাত্র বাইশ বছর একটা মেয়ে তার পুরো জীবনটা সামনে পড়ে আছে